যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে লেবাননে আগ্রাসন বাড়িয়েই যাচ্ছে ইসরায়েল। ফের বড় পরিসরে হামলায় প্রাণ গেছে 19 জনের। নিহতের সংখ্যায় 8 নারী রয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলা চলছে গাজাতেও। বেইত আল লাহিয়ায় মৃত্যু হয়েছে আরও 10 জনের। এ নিয়ে তিন দিনে 110 ফিলিস্তিনির মৃত্যু দেখল অঞ্চলটি। এরই মধ্যে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বক্তব্যে হেজবুল্লাহ প্রধান নাইম কাশেম বলেন, যুদ্ধবিরতি ভিক্ষা চায় না লেবানন, শর্ত না মানলে অব্যাহত থাকবে প্রতিরোধ। তবে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানান, মার্কিন নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হতে পারে যুদ্ধবিরতি।